Euzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Assalamu aleyküm ve rahmetullahi ve berekatuh. Ami amar banglate ami bangali ami banglate ekটু bolte chai. Ajker ei je onushtan ami dhonnobad dite chai amar imam sahab ebong Shahjalal Morshed committee ebong jara ei event organizer organize korsun talere ami antorik bhabe dhonnobad janai ei je tarul khilaf silsila jari rakhsun amrar buzurgo tan onek din age hoto 25 30 bochor age ei darul khilaf arambho korchila jeta deshe bideshe ekhon ta chalu ache dua kori allah jeno tan বেহেস নসিব করে আমি অনেক দিন ধরে দারুল খিলাফতে আই দেখি এবং বাচ্চারা আই অত্যন্ত খুশি আমরা ম্যানচেস্টারে আছি কিন্তু আজ থেকে 25-30 বছর আগে আমরা যারা অ্যাডাল্ট যারা আছি আমরা যারা বড় আছি আমরা খেরাত শুদ্ধ নয় আমরা নমাজ পড়ি বড় ভুল নমাজ পড়ি এটা প্রমাণিত হয়েছে আজ থেকে 25-30 বছর আগে আমি অর্গানাইজ করছিলাম যে আমরা অ্যাডাল্ট ক্লাস আমরা আরম্ভ করতাম এবং করছিলামও আমরা কিছু অ্যাডাল্ট এখানেও আমরা কোরআন শিখছি এবং কোরআন তো শিক্ষা করছি ঈদের সময় আগে করছিলাম কিন্তু ঈদের সময় আবার পরে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বিদায় আমরা অনেক কিছু ভুলে গেছিলাম বা বাড়তি গুণা এক ফাই এগুলো সব আমরা ভুলে গেছি তারপরে 30 বছর আগে আরম্ভ করার পরে দেখা গেছে যে আমাদের ভুল অনেক কিছু ভুল আছিল আমরা শুদ্ধ করার চেষ্টা করছি সেইটা সিলসিলা জারি থাকা সত্ত্বে এখন আইয়া মনে হয় দুই তিনজন মানুষ আছে আমরা অ্যাডাল্ট এর মধ্যে আর নাই তো আমার অনুরোধ থাকবো এই টিমের গেছে যে আপনারা চেষ্টা করিয়া যে অ্যাডাল্টরা যে দুই তিনজন আছে এই অ্যাডাল্টের ক্লাসটা আর টুক যদি বেশাইতে পারে তারপরে তখন আমরা কিছু অ্যাডাল্ট যারা তারা কোরআন শিক্ষা করবো এবং সুরা খেলা শিক্ষা করে নমাজ পড়ব দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস কইতাম চাই আমার মা বোনেরা যারা গড় আছেন অবশ্যই আওয়াজ এখানে যাইতে আছে আমরা এই দেশে যে বাচ্চারা আছে তারা ইংলিশে শিখতে আছে ইংলিশে কথাবার্তা হইতে আছে কিন্তু আমরা যে মাতৃভাষা আমরা মাতৃভাষাটা এটা সম্পূর্ণভাবে বিলীন হইয়া যাইতে আছে এবং বিলীন হইয়া যাওয়ার কারণটা হইল যে এদেশ এই যে বাচ্চারা তারা বাইরে লিখ তারা বন্ধু বান্ধব সব ইংলিশ আছে এবং সব ইংলিশের সঙ্গে তারা আলাপ আলোচনা করে কিন্তু আমার অনুরোধ থাকবো বাচ্চারা যখন গড় হয় গড় হওয়ার পরে মা বাবা যারা আমরা আছে আমরা যদি তাদের সঙ্গে বাংলায় আলাপ করি বাংলা তাদের শিখাই তে হয়তো বাংলা ভাষাটা বিলীন হইতো না ও দূরভবিষ্যতে গিয়া আর না হইলে এটা এখানে বিলীন হয়ে যাব গিয়ে আমি চেষ্টা করি সবসময় হইতে এবং নিজেও এটা অভ্যাস করি যে ঘর গিয়া বাংলা ভাষা বাংলা বাচ্চাদের সঙ্গে আলাপ করতে যদিও তারা বুঝে কম এরপরেও এটা চালু রাখলে হয়তো ভবিষ্যতে খুবই উপকৃত হইব আর নাহলে আমরা বাংলা ভাষা শেষ হয়ে গেলে গিয়ে এবং আমরা যারা পারি আমরা এখন একটা ট্রেন্ড হয়েছে যখন আমরা হলিডে পাই হলিডের সময় আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে হলিডেতে যাই তো ইউরোপিয়ান কান্ট্রিতে হলিডে না গিয়া আমরা আমরা বাংলাদেশে যদি যাই বাংলাদেশ এখন একটা হলিডে প্লেস কাজে এখানেও গেলে বাচ্চারা দেখার মতো অনেক জিনিস আছে এটা আপনারা জানুন পৃথিবীর যে সব থেকে লংগেস্ট সি বিচ বাংলাদেশের মাঝে কাজেও না দেখার মতো এমন কোনো জিনিস নাই আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে যাই যে সমস্ত দেখে এটা আমরা দেখতে পারব আমরা যদি খেতাতে যাই বাংলাদেশে যদি যাই তো আমরা চেষ্টা করবো আমরা বাচ্চাদের বাংলা শিখাইতে আর এটা তো এখানেও যারা পড়তে আছে ছয় বছরের লাগে তারা ছয় বছর গিয়া পুরা খাড়ি হয়ে যান গিয়ে খাড়ি আনা সনদ দেওয়া হয় তারা অবশ্যই শুদ্ধভাবে খেরা কোরআন তারা পড়বা আলহামদুলিল্লাহ তারা আমরা মরে গেলে গিয়ে আমরা লাগে তারা দোয়া করবো আর আমি এটাই প্রার্থনা করি যে আজ শাহজালাল মসজিদে
এই যে ইভেন্ট হল করতে আছে আজ মানে 10-15 বছর যাবত এই ইভেন্ট কইরা আইতে আছে তারা হল আমি ধন্যবাদ জানাই এবং আমার লাগি আপনারা দোয়া করবো আমি আপনার লাগি দোয়া করি যাতে আপনারা এই সিলসিলা জারি রাখতে পারেন আসসালামু আলাইকুম